সুপ্রভাত, নমস্কার। সুপ্রভাত, আপনারা শুনছেন সন্তোষ কুমার ঘোষ পরিহিত সামাজিক উপন্যাস শেষ নমস্কার, আজ পর্ব 28। মেইলি ওই ছেলেটি যার নাম বাসি, সে আমার জীবনের ওই অধ্যায়ে প্রক্ষিপ্ত গৌণ চরিত্র কিনা এখন ভাবছি, আর ভাবছি এই অংশটা একটু কেটে দেবো কিনা। কিন্তু গৌণই যদি হবে তবে এতক্ষণ ধরে সবিস্তারে কেনই বা লিখলাম, নিশ্চয়ই ও তবে গৌণ নয়, আসলে গৌণ হয়তো কেউই নয়। যতজনকে আমরা জীবনভর দেখি, যতজনের সংস্পর্শে আসি, তাদের প্রত্যেকেরই ছাপ ফেলে। পুকুরে যেমন আকাশে সব তারাই ছায়া পড়ে, যে ছাপ মুছে যায় বলে ভাবি তাও বস্তুত মুছে না, তারা হঠাৎ হঠাৎ ফিরে আসে, শোধ নেয়। যেমন আমার এই শেষ লেখাটায় একে একে ফিরে আসছে অনেকে, ঠেকাতে পারি না। বাঁশি প্রথম দিনই যে বালিশে মুখ ডুবিয়ে বলেছিল কোকিয়ে কোকিয়ে, আমি জানি, আমি তোমরা আমাকে হিচড়ে বলো, একরকম তাই। তাকে কি আমি একটু মমতা বোধ করেছিলাম? আমার মমতা বলতে পেরে নিজেই মিশে গেলাম। আ মা, কথাটা বোধহয় একটু জটিল হয়ে গেল। কথাটা একটু জটিলই, এ বাড়িতে আমরা আশ্রয়ে ভিখারি, সেই যন্ত্রণা জ্বালা অপমানের কাঁটাতারের তারে মন যখন আষ্টেপৃষ্টে বাঁধা, তখন সেই তারটারগুলোকে খানিকটা আলগা প্রথমে করে দিল যে সেই তো ওই মাসি। করুণা দাস সহসা জানলো আরও করুণার পাত্র আছে একজন। ভিখারি হাতের মুঠো খুলে ভিক্ষা দিতেও শিখল, আত্মপ্রত্যয় বেড়ে গেল তার। বাঁশি আর আমার সম্পর্ক মোটের ওপর এই ব্যাপার, সে বিচিত্র, সে অস্বাভাবিক, কিছুটা অসুস্থ, সেই জন্যই কি তার মনের মধ্যে মমতা আর কৌতূহল একটু বেশি খরচ করে তার জন্য মমতা আর কৌতূহল একটু বেশি কৌতূহল খরচ করে ফেলেছি। কিন্তু জানো, অসুস্থ সে, অস্বাভাবিক, এসবও তো বোধহয় দেখা বোঝা যায়, বলার ভ্রান্তি। দ্বিপদ যে প্রাণীর নাম মানুষ, তাদের মধ্যে ঠিক ঠিক অর্থে সুস্থকে, আটপৌরে মানুষ, সাদাসিধে মানুষ, অসুস্থ প্রত্যেকে। যে গাছটাকে দেখি সোজা হয়ে উঠে গেছে, তারও তলায় খালিকটা কুড়লে, মাটি কুপিয়ে তুললে দেখতে পাবো যে অজস্র সরু মোটা শিকড়ের জালে জড়িয়ে রয়েছে। মাহাত্ম্য ও মহত্ব এই সবও এক অর্থে অস্বাভাবিক, কারণ আতিশয্য আছে। কেউ দয়াধর্মে অস্বাভাবিক, কেউ পরম কারণিকতায়, বুঝতে পারছো? কোথাও একটা কিছু গোলমাল না থাকলে কেন এই রাজপুত্র স্ত্রীপুত্র ফেলে জরা ব্যাধি মৃত্যুর কিনারা খুঁজতে, জগতে যত কিছু দুঃখ রহস্য বুঝতে ঘর ছেড়ে বেরিয়ে পড়বে? আবার অকিঞ্চিতকর যে সেও অস্বাভাবিক, যেহেতু এই সব কিছু তার রুগ্ন অসহায় দৃষ্টি দিয়ে দেখে, ঝামেলার চোখে সব হলদি হয়ে যায়। বাঁশির ব্যথিটাও ছিল কঠিন, সেদিন যা বুঝেছিলাম ওর মন তার চেয়েও জট পাকানো। মা, তোমাকে আজ সব কথা বলাই যায়, অন্তত আমি তো বলতে পারছি। বাঁশি একটা বাঁধানো খাতা, বাঁশির খাতা ছিল, তাতে আঁটা ছিল রাশি রাশি ছবি। কিসের ছবি বলো তো? দূর, তুমি পারবে না, যা ভাবছো তা না, এসব ছবি ব্যায়ামবীরদের আর পালোয়ানদের। ছবি নিচে সামান্য ছোটো ছোটো পরিচিতি। যেদিন খাতাটা দেখালো আমি ভাবলাম একটু ঠাট্টা করি, তুমি এইসব ছবি রেখেছো কেন? ওদের মতো আমি হতে পারবো না, তাই না? তাই বলছো তো? জানি, বাহিনী মাসি আহত গলায় বলল, তাতে কি, ওদের তো পুজো তো করতে পারি, হিরোশিপ। বলতে চাও বলো, বোধ হয় বলবে এই অভ্যাসটাও মেয়েলি। না না, আসলে ছেলেরা কিন্তু মেয়েদের ছবি লুকিয়ে জমায়, বিশেষ করে বিলিতি ফিল্ম স্টারদের, আমাদের ক্লাসের কেউ কেউ জমায় দেখেছি। ভুরু উপরের দিকে তুলে বাঁশি বলল, মেয়েদের ছবি জমিয়ে আমি করব কি? কোনো মেয়ে তো এবার সে যেন বুকের ভিতর থেকে কলজে ছিঁড়ে বের করল, কোনো মেয়ে তো আর আমাকে তার পায়ের নখ দিয়েও ছোবে না। আমার নরম হাত তুলতুলো গাল, ওকে হাসবার জন্য আমি বললাম গালে টোল পরে, কিন্তু বাঁশি হাসল না। আমার হাতের পিঠ ওর চিবুকে গালে ঘষে বলল, একটা দাড়িও আছে অব্দি পচায়নি, এই গলা, এই গাল,
তোমাকে তো বলেছি তো, সব দিক থেকে আমাকে নিয়ে মজা করেছেন ভগবান। হঠাৎ উত্তেজিত হাহাকারে গুড়ুগুড়ো হয়ে যাওয়া স্বরে সে বলল, পারবে পারবে তুমি আমাকে কোনো একটি মেয়ের ভালোবাসা এনে দিতে? একটির যে কোনো? আমার হাতের পিঠ পড়েছিল। নরম একটা মানুষের শ্বাস এত গরম হতে পারে? আস্তে আস্তে আমি বললাম, আমি তোমাকে বদলে দেবো। এই অঙ্গীকার অর্থহীন, তবু বললাম। বদলানো খুব সহজ একটা ব্যাপার, এই সময়ে আমি তাই ধরে বসেছিলাম নাকি? একটি গ্রাম্য ছেলে যেমন অনায়াসে শহরে হয়ে গেছে, একটি মেয়েলি ছেলেও তেমনি চট করে বদলে যেতে পারে, সত্যি এ বিশ্বাস করেছিলাম। তবে তো তখনও বিশ্বাসের সারল্য এবং প্রাবল্য দুই ছিল আমার। আমি তখনও কি প্রকৃতভাবে কৃত্রিম যথার্থরূপে শহরী হতে পারিনি? সে স্থির চোখে দেখে আমার কথা শুনল, ব্যাকুল হয়ে উঠল। দাও 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 দাও, কি বলতে চেয়েছিল সে? তার রূপান্তর জন্মান্তর ফুটিয়ে দিতে এই আর্ত প্রার্থনা ভুলতে পারবো না। কেন ছেলে হতে এত স্বাদ দাও দাও করে জ্বলে উঠেছিল ওর চিত্তে? শুধু একটি মেয়ে অথবা মেয়েদের প্রেমপ্রীতি পেতে, কোনো বিপন্ন নৃপতির ঘটক প্রার্থনার মতো। এ পর্যন্ত যেটুকু লিখেছি সেটুকু লিখলে তাই মনে হয় বটে, কিন্তু মা তখনও এই বৃহন্নলা বাঁচির আর একটা দিক দেখায়নি। একদিন টের পেলাম আরও একটা কঠিন অসুখ এসে ঢুকছে। ওর সেই দিকটা যোৎস্নায় মেয়েলি মায়া নেই, সেদিকটা নিরন্তর পড়ছে। সেই অঙ্গারবর্ণ জ্বলন্ত দিকটা দেখতে পেয়ে চমকে গিয়েছিলাম। ছেলে করে দাও, দিতে পারো যদি তোমাকে সব দেব, আর একটা সংলাপের অংশ একাংশ মাত্র। প্রায় সঙ্গে সঙ্গে সে যে ভঙ্গিতে দ্বিতীয়াংশ উচ্চারণ করল তাহলে বিস্ফোরণের মতো। ছেলেদের মতো হব যেদিন, হে ঈশ্বর যদি হতে পারি তবে। তবে কি? আমি একটা লাথি মারব। কাকে? সবাইকে, সবচেয়ে আগে এই বাড়িটাকে। এর দেওয়াল থরথর করে কাঁপিয়ে, এর দরজা মড়মড় করে ভেঙে চুরে ছিটকে বেরিয়ে যাব। কোথায়? যেখানে পারি, যেখানে প্রাণ চায়। এখানে নয়, তুমি জানো না আমি এই বাড়িটাকে ভীষণ ঘৃণা করি, কত রাগ পুষে রেখেছি। এ তো তোমার নিজেদের বাড়ি। নিজেদের? থু! সে বিকৃত গলায় হাসল। সব বাজে, জোচ্ছুরি, নিজেদের কিচ্ছু না। আমার বাবা, তুমি জানো না আমার বাবা ছিল এই বুড়ির দত্তক। জানি, শুনেছি। তবে আর নিজেদের কি, উড়িয়ে এসে জুড়ে বসেছি। আমার বাবার বাবা মানে আসলে যিনি বাবা ছিলেন, যিনি বাবা তিনি ছিলেন গরিব, লোভে পুড়ে ছেড়ে পেয়েছিলেন বড় মানুষ আত্মীয়কে। সেই পাপ প্রথম পুরুষের পাপ, পাপ করলেন বাবাও। সুখে মজে নিজের মাকে ছেড়ে অন্য একজন মা ধরলেন, অন্য একজনকে মা বললেন, মা বদলানো, এই কি কম পাপ? কিছু বুঝেছিলাম, কিছু বুঝিনি। ওই মিনিমিনি ছেলেটির কথা তোড়ে এবার আমার দুধলামির পালা। বোকা বোকা হবে বললাম, কিন্তু তুমি তো কোনো পাপ করনি। সকলের পাপ আমার সারা গায়ে বিষ্ঠার মতো লেগে আছে। সে অস্থির স্বরে বলল, পাপ করেছে ওরা, আমি প্রায়শ্চিত্ত করব, তার আগে আমাকে সত্যিকারের ছেলে হতে হবে। এতক্ষণ ওর একটা মুখ দেখতে পেয়েছি, যে মুখ ফ্যাকাশে রং মাখা সংসেজে থাকা। এইবার টের পেলাম বাঁশির মনির প্রবল সাহসী কোনো দুঃখের দিকে। হঠাৎ সন্দেহ হল, ইচ্ছে করে ও সংসেজে থাকে? ওর এই নকল সাজ ওর এই আসল মনের একটা প্রতিবাদ? অমায়িক নপুংসক এই আকারটা ভিতরে ভিতরে প্রকারে সাহসী বক্র আর কঠিন রূপ নিচ্ছে। যারা কৃত্রিম করেছিল ওকে, আরও বেশি কৃত্রিম হয়ে ও তাদের সকলের পরে শোধ নিচ্ছে। চেয়ে দেখো, ও চেঁচিয়ে বলছে কৃত্রিমতার শেষ বিকৃতিতে। হয়তো কথাটা কষ্ট করো না, ছোট্ট একটা আলো হাতে নিয়ে মনের খনির অন্ধকার খাদে যখন নেমে যাই তখন প্রায় ওই অসার্থকতায় ভুগি। দম বন্ধ করা কড়া গ্যাস মাঝে মাঝে নাকে এসে লাগে। হাতে হাতে ঘুরে ফিরছি আমি সুড়ঙ্গ পথে, গোলক ধাঁধা গ্যালারিতে। হাতে হাতে অস্ত্র আছে আমার, কিন্তু এইখানে অনুভব করি অস্ত্রটা যেন ধারালো নয়। যেমন চতুর্দিকে চাপা স্বর, ছমছম নিজের শ্বাস প্রশ্বাসের প্রতিধ্বনি শুনি, শ্বাস প্রশ্বাস কি ফিস ফিস,
আর এদিকে ওদিকে পিছল দেওয়াল, চুঁয়ে চুঁয়ে জল পড়ছে, কোথাও জল কোথাও ফাটলের ফাঁকে ফাঁকে উষ্ণ ধোঁয়া। বাঁশির মনের গভীরে যখনই কোথাও কথার পুলিকামিনের হিসাবে নেমে গিয়েছি, বাঁশির অথবা অন্য কারো, যখনই ওই জল আমার হাতে ফোঁটা ফোঁটা পড়েছে, ওই গরম শ্বাস গ্যাস বা বাতাস লেগেছে আমার নাকে, সেদিনও লেগেছিল। ওর তলাকার ভিতরকার দেওয়ালে হাত দিয়ে প্রথম বুঝলাম ভিজে স্যাঁতস্যাঁতে, পরে দেখলাম সে দেওয়াল পাথরের, যথোপযুক্ত শব্দগুলো পিছলে পিছলে যাচ্ছিল, আজও যাচ্ছে। অত কষ্টতে কাজ কি, একটা করুণ কাহিনীকে যে বিদ্রূপের রূপে আবর্তিত করেছিল, বরং সেইভাবে বলি, তাহলে বলা যায় বোঝা যায় তুই সহজ হবে মা, পরগাছা তখনকার মতো পরগাছা বলে আমার যে কষ্ট সে কষ্ট বাঁচিল। আমরা পরগাছা সে পরভৃত, আমার গলা এত মিহি কেন জানো, সে একবার হাসতে হাসতে বলেছিল, আমি যে কোকিল, কোকিল যদি নিজের মাথায় বড় হতো তবে তার গলা সুরিলে না হোক সরল হতো, সবল হতো। আমরা ওই সুরে ভুলে আসলে কিন্তু কোকিলের কান্নাকে গান বলে ভুল করি। ক্রমে যত বড় হয়ে ওঠে মাসি, ততই ওর মনে ওই ধারণাটা দানা বাঁধতে থাকে যে ও পরভৃত, মা ও ও ওর মা বাবা সবাই যেখানে থাকার নয় সেখানে থাকছে, যা বাবার নয় তা পাচ্ছে, স্বাভাবিক সঙ্গতভাবে পেরে উঠছে না, অনার্জিত এবং ওই অপর্যাপ্ত প্রাপ্তি স্বাভাবিক না। যেখানে ওর নিজস্ব পরিবেশ সেখানে যদি জন্ম হতো, এই ধুলোর কাদায় আছা আঠার করা করি খেয়ে যদি বড় হতো, তবে গড়ে পিটে এ যথার্থ মানুষ হতো। একটা বিচিত্র বিচার বোধ থেকে ওই থিয়েটারটা তৈরি করেছিল, থিওরিটা তৈরি করেছিল, ওর মধ্যে খেদ ছিল, খেদ ছিল যে ও কিন্নর। কিন্নর মানে কি শুধু নাচ গান, হাব ভাব ছলাকলা মিশিয়ে কুৎসিত যে নয় তাকেই বলে কিন্নর। বাঁশি আমাকে বলেছিল ব্যাকরণের বইতে শব্দটার এই মানে দেখি, দেখে চমকে উঠি। অথচ কি দরকার ছিল আমার কিন্নর হওয়ার, ঘামে রক্তে মাখামাখি জীবন, যে জীবন খেটে খাওয়ার প্রাপ্য বুঝে নেওয়ার সেই খাঁটি জীবন হলে ক্ষতি কী ছিল। আমি কেন অলস নকল ধনী হয়ে আছি, বাঁশি এইসব বলত, হয়তো এত পরিপাটি করে নয়, মাঝে মাঝে ফিনকির মতো ফুটে উঠে উঠে, ওরা নিজেরা এই হলো, আমার এই কীরকম হলো, এই তো ওদের আমি ঘৃণা করি, যে দুজন মারা গেছে, আমার বাবা আমার মা মারা গেছে, কিন্তু ওদের ভূতটাকে আমার উপর চাপিয়ে দিয়েছি, তাই আমিও শোধ নিচ্ছি। সার্কাসে সব খেলা জানা ক্লাউন একরকম ভাঁড় হয়ে থাকে, সেই রকম মুখে চুন মেখে আর সুরমার টানে টানে জানিয়ে দিচ্ছে যে এই জন্ম এই জীবন একটা ভাড়ামি। এই কষ্ট এই যন্ত্রণা প্রথম দেখেছিলাম বাঁশির মধ্যে, তার প্রতিবাদের পৌরুষ একটা উৎকট ক্লিপতার ছদ্মবেশ নিয়েছিল, তারপর দীর্ঘকাল জুড়ে সময় যত জটিল হয়েছে এই প্রতিবাদেই প্রকম্ভের দেখেছি নানা মানুষের মধ্যে নানা আকারে। যারা রূপোর চামচে মুখে দিয়ে বড় হলো, মানুষকে তৈরি করে দেয় যে লড়াই, যত লবণাক্ত অভিজ্ঞতা তা থেকে বঞ্চিত হয়ে উঠল, মনের দিক থেকে অপুষ্ট যারা, সুস্প অপুষ্ট আর অপূর্ণ, সেই অপূর্ণতাকে ধীরে ধীরে নিজের রাস্তা খোঁজে। মাসির মধ্যে লুকিয়েছিল, মাসির মধ্যে খুঁজেছিল একভাবে, অন্যদের মধ্যে খুঁজে নেয় অন্যভাবে, কিন্তু কোনো না আকারে বেরিয়ে পড়ে, বেরিয়ে পড়ে কি, একটা পাপ বোধ, একটা যা ব্যক্তিগত, একটা অন্যায় বোধ যা সমাজগত, সমাজের প্রতি ওরা একটা অপরাধ করেছে, অচেতন বা সচেতন মনে এই পীড়া, এর ফলে হয় উৎকৃতিক, কোনো না কোনো নিয়মের বেড়া ভাঙতে চায় ভাঙে, বিবেকের সঙ্গে একটা বোঝাপড়া চায় দৃষ্টান্ত, অগণিত গণিকার প্রাত্যহিক কঙ্কাস নাই, অকাতর দাতাদের দানে উপযুক্ত সেবা সত্র অথবা আতুরাশ্রমে, কিংবা পানীয় জলের সরোবর খননে, মন্দির নির্মাণে, অযাচিত উত্তরাধিকারী প্রাপ্ত প্রাচুর্যের প্রকারে প্রহারে, জর্জরিত কেউ বা মুক্তি খোঁজে ভীষণ দুঃসাহসিক বৈপ্লবিক স্বপ্নে, কেউ গুরুবাদে, কেউ ধূম সমাচ্ছন্ন তুরীয় ভাবে বিভোর, বিদেশের কোটে কোটে হাটে হাটে নাম বাগান কণ্ঠ ধরে, মূলে এক মনস্তত্ত্ব,
এক ঘেমির ঘাটতি কয়েদিদের পালানোর প্রয়াস। বাসি বেশিদূর পালাতে পারেনি, শুধু কিংভূত থেকে কিংভূততর করে নিজের ব্যঙ্গচিত্র এঁকে চলেছে। মাঝে মাঝে ওই বাঁশি আমাকে দস্তুর মতো খাবি খাইয়ে দিত। শুধু একটা মেয়েলি ধরনের ন্যাকা ছেলে হয়ে এত ভাবনা হতো না। সকালে যখন বাগানে বেড়াতে যেত, সে শীষ দিত গলা নকল করতো দোয়েলের কোকিলের। আর যা পাঠ তাই যখন করত, তখন কোনো কোনো গোল আছে বলে মনে হতো না। গায়ে লাপিটা কাঁচপার ধুতি, গায়ের তলায় কোঁচা লোটানো, পায়ের তলায় সেই কালের সেই বাবুদের প্রতিমূর্তি একালে আর বিশেষ চোখে পড়ে না। বাড়িতেও বরাবর ওই বেশে থাকতো মাসি, কিংবা রেশমি পাজামায় মুগা বোনা পাঞ্জাবি, যা সর্বদাই গিলে করা আস্তিন, আর লপেটার বদলে কখনো বা জরির কাজ করে নাকড়া। ওটাও ওর একটা প্রতিবাদ নাকি, কাঁপানো বেলুন ফাঁপানো বেলুনের ভিতরে যেটাকে ফুটো করে দেওয়া। নবমীর গৌরী সিংহে বসে পা নাচিয়ে দেখেছি, সে বলতে হেসে হেসে, গন্ধওয়ার রুমালে খালি খালি ঘাড় গলা মুছে মুছে, দেখছি যে কেমন লাগে। ভালো লাগবে না কে যেই অমনি ঝাঁপ দেব ঝপ করে। যদিও সে হাসতো, তবু আমার বুক ঠিপঠিপ করতো। যেদিন সন্ধ্যায় ঘরে ঢুকে চেঁচিয়ে উঠতাম, মাসি, সে শান দেওয়া থামালো। তার চোখ আর হাতের স্ফুরতার মতো ঝকঝক করছিল। শান্ত গলায় মাসি বলল, ভয় নেই, গলার রকটক কিছু কাটবো না, আমি শুধু পরখ করছি। এতেই ভয় পেলে? তুমি ভাই আমার চেয়েও মাসি মেয়েলি। তার স্বর স্বাভাবিক, তার পক্ষে যতটা সম্ভব ততটাই স্বাভাবিক, কিন্তু চেয়ে দেখেছি সেই দৃষ্টি পাগলের। তবু সেই দৃষ্টি দিয়েই সে যেন ভরসা দিতে চাইল আমাকে, ভয় নেই, রক্তারক্তি কিছু ঘটাবো না, বড়জোর গালের চামড়া কেটে ফেটে ফেলতে পারি, এর বেশি নয়। তুমি দাড়ি কমাবে? চোখ টিপে টিপে সে বলল, বাঁজা ডাঙায় চাস না, তোমার সব ঢং, সব থিয়েটারই তো করি। ওই একটা জিনিস এখনো যা মজা পাই, মেয়ে এসে যে স্টেজে নামি, কেউ এতটুকু খুঁত ধরতে পারে না, সবাইকে ঠকাই। হি হি, নতুন করে একটা প্লে নামছে ক্লাবে, এটা দারুণ ব্যাপার। সোশ্যাল যাবি রিহার্সাল করতে, দেখতে? বললাম যেতে পারি। পরপর কয়েকদিন সত্যি পাঠ নিয়ে মিথরে এলো সে, একটা খাতায় নিয়ে মুখস্থ করেছে সারা সকাল, কখনো গভীর রাত্রে আমাকে জাগিয়ে তুলেছে, শোনো এইখানটা কেমন তুলেছি। সত্যি ওর উচ্চারণে ভঙ্গিতে কোনো ক্ষুদ ছিল না, ট্যাকচা করে তাকানোর কায়দাও ছিল অদ্ভুত। বুকের উপর মাথা রেখে খানিকটা হয়তো আমার প্রাণস্পন্দ শুনল সে, তারপর ঠেলে নিয়ে বলল, পাঠ করছি তো ভাই। রাগ করলে? রাগ? ওর উপরে রাগ করা যেত না, তবে গা যেমন কেমন করত। তবু ওর হাত থেকে খুঁটটা কেড়েই নিতে হলো সেদিন। সেদিন ও কাঁপছিল, থমকে গিয়ে বলেছিলাম, ছি করছো কি, আজ রিহার্সালে যাবে না? গিয়েছিলাম, আর যাব না, যেতে হবে না। যে আঙুল দিয়ে ফুরের ধার সে একটু আগে চেপে ধরছিল, সেখানে অন্য সকাল হচ্ছে, সদ্য সকাল হচ্ছে, সেরকম কয়েকটা দীপ্ত রেখা ফুটে উঠছিল। সেদিন মুখে কিছু মাখিনি মাসি, মর্মাহত চোখ দুটো সুরমার ব্যাপারেও নির্লিপ্ত ছিল, হাতের পাতায় চোখ ঢেকে সে বলল, আর যাব না, আমাকে ওরা বোধ হয় এই নায়িকার পাটটা আর দেবে না, একটা মেয়ে এসেছে, কোথা থেকে ওরাই ধরে এনেছে। মানে মেয়ে, বুঝতে পারলে না, মেয়ে দিয়ে মেয়ের পাঠ করানো আজকালকার হাওয়া, পাবলিক স্টেজে আগেই ছিল, এখন এইসব ক্লাবেও লেগেছে। আমি করতাম সেটা ক্লাবের দু চারজন মাতব্বরে পছন্দ হচ্ছিল না, তবে অনেক টাকা চাঁদা দিয়ে তো, তাই চট করে সোজাসুজি বলতে পারছে না আমাকে, ঘুরিয়ে ফিরিয়ে বলছে। কিন্তু আমি বুঝতে পারি, সেই মেয়েটা আজ এসেছিল, সারাক্ষণ বসে থেকে থেকে আমার পাঠ বলা শুনল। একবার একজনের ইশারায় উঠে এসে কী করে কোমর দুলিয়ে গোড়ালির ওপর ঘুরে যেতে হয় আমাকে দেখিয়ে দিল, আমি সব বুঝতে পারছিলাম। আমার পা কাঁপছিল, মুখস্থ পাঠ তো, আমার তাও ভুল হয়ে যাচ্ছিল। সেই মেয়েটা, সে যে ছেলেটা হিরো, সেই যে আমাকে যে একবার হিলিংস এর মাথায় উইংসের কোণে, সে কী যে করলো তখন, মুখ ভ্যাংচালো, আমাকে ঠেলে দিল, আমি বুঝতে পেরেছি এই ছেলেটাও লোভে পড়েছে, ও চাইছে ওর অপোজিট রোলে ওই মেয়েটাকে কাছে পেতে।
আমি বুঝি না, তকতকে মেঝে, আলো জ্বালা ঘর, কিন্তু যেখানে একটা সাপ হিসিস করছিল। আমি বুঝি, বাঁশি বুঝেছিল, বুঝি সব, ওরা মিছিমুছি আমাকে মিথ্যি বলায় বলাতে এসেছে। আমি বুঝেছি আগেই সেক্রেটারি ধারী উকিল বেটা আরও নেলা রয়েছে, সে আমার পিঠে হাত বুলিয়ে কত কী করলো ইনিয়ে বিনিয়ে, আমি যেন কিছু মনে করিনি। যুগ পাল্টাচ্ছে, যুগের রুচি, যুগের দাবি, এইসব মেয়ের পার্টে ছেলে দেখলে এখনকার লোকে নাকি নাকশিট হয়ে ছ্যাঁ ছ্যাঁ করে। রক্তশূন্য মুখে বাঘছি চেয়ে রইল, দৃষ্টির শূন্যতাও এত ভয়ঙ্কর হয়, উপস্থিত দ্বিতীয়জনের আক্রান্ত করে, আমি দেখিনি আগে। ওরা এখন ছ্যাঁ ছ্যাঁ করে করুক, বাঁশি আস্তে আস্তে বলল, আমি করব কি, এতদিন ধরে মেয়ের পাঠ করার বৃদ্ধি যে রক্ত করলাম এখন হঠাৎ মিথ্যে হয়ে গেল, আমি করব কি, আমার অন্য লাইনে রোলও জুটবে না, যে প্রতিহারি কাটা সৈনিক কিছুতে তো আমাকে মানাবে না, নেবে না, মেয়ের রোল গেল, ছেলেদেরটা পাবো না আমি, আমি তবে কি একটা না মানুষ হয়ে যাব, করব কি করব কি। দেওয়াল ঘড়ির লকলকে জিহ্বার মতো একটা জিজ্ঞাসা তালে তালে ঠক ঠক করে বাড়ছিল। মাঝির হাত থেকে খুঁটটা একটু একটু করে সরিয়ে নিলাম, আমি পকেটে পরে এলাম, সব ঠিক হয়ে যাবে, কাল তোমার সঙ্গে রিহার্সালে যাব, কেমন? কোন ভরসায় সেদিন বলেছিলাম সব ঠিক হয়ে যাবে, রিহার্সালের ওখানে কি ঘটবে, কেউ কি আমাকে তার আভাস দিয়েছিল, আমি কি জানতাম? কত ঘটনা সামনের দিকে লম্বা লম্বা ছায়া আগে ফেলে রেখে রাখে, একটা ঠিক, এটা ঠিক বুকের রক্ত সলাৎ করে উঠেছিল, অবাক হয়েছিলাম, অথবা অতটা হইনি যতটা হওয়া ছিল স্বাভাবিক। কলকাতা অনেক আগে থেকেই ভোঁতা করে দিয়েছিল আমাকে অবাক হওয়ার ক্ষমতা, বাসি আগে থেকেই ছিল ওখানে, একটু পরে গিয়েছিলাম। বুকের ওপরে মুখ ঝুলে পড়েছে, বাসি বসেছিল একটা চেয়ারে, পাঠ বলছিল না, যদি মহালয়া শুরু হয়ে গেছে বলছিল অন্য একজন। আমি বাসির কাঁধে হাত রাখলাম, সে চোখ তুলল, মাছ মরে গেলে যে চোখে তাকায় সেই চোখ, আমাকে সে উল্টে ঠোঁটে আঁকুল রেখে ইশারায় বসতে বলল, চোখের ইশারাতেই আসরের দিকে দেখিয়ে দিল, মা। আমি মাঝে মাঝে চৌবাচ্চায় পুকুরে শিশি ডুবিয়ে মজা করেছি, ডুবতে থাকা বোতল শিশি কি বলতে চায় বুঝতে চেয়েছি এখনও। কখনো কখনো মনে হতো আমি যেন এই অর্ধস্ফুট ভাষা বুঝতে পারি, যেদিন মনে হলো পড়তে পারছি মাসির চোখের ভাষা, ওই যে ওই তো সেই মেয়েটা আমাকে হটিয়ে দিয়েছে, আজ পাঠ বলছে। আমি দেখলাম, দেখলাম কাকে, মা যদি অনুমতি করো তবে এই ব্যাপারটা ঘন্টাখানেক পরে শোনা একটা সংলাপ দিয়ে শুরু করি। আমি ট্যাক্সি হয়ে গিয়েছি, বুলা বলছিল ওই আসরে নয়, ওদের ঘরে বসে, কিংবা বসে বলা ঠিক হলো কি, আজ শোয়া হয়ে, আজ শোয়া হয়ে, বুলা বলল তুই বুঝিস নি কখনো, আমি ট্যাক্সি হয়ে গিয়েছি, ট্যাক্সিতে আমরা তো এইমাত্র এলাম বুলা, মানে তুমি এলে আমি তোমার সঙ্গে এলাম, ট্যাক্সি হয়ে যাওয়া আবার কি। এই সব কথা নড়াচড়া করছিলাম মনে মনে, মা আমি তোমার ছেলে ভেবা গঙ্গারাম আমি, কিন্তু বুলা বলল এমনিতেই বরাবর পাকাশে, তাতে আবার বিশেষ একটা বয়সে, বিশেষ করে এক একটা পরিস্থিতিতে সব মেয়েই অন্তর্যামী, বলল বুঝিস নি, তার মানে তোর এই কবছরের কলকাতায় থাকা বৃথা হয়েছে, যা ছিলি তাই হয়ে আছিস, সেই একই রকম খাইয়া। বুকের উপরে একটা বালিশ এনে সিলিংয়ের ফ্যানটার দিকে তাক করে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল বুলা, ফের ভিনেছিল, ফের চেপে ধরছিল বুকে, সাদের বেড়াল ছাড়াকে যেমন চেপে ধরে। আর যেহেতু আমি তখনও গাইয়া ব্যাখ্যাও করে দিই দিল, সে ট্যাক্সি মানে হলো গিয়ে ট্যাক্সি, আচ্ছা গাড়ি বাড়ি বুঝিস তো, গাড়ি বাড়ির কজন মালিক থাকে, থতমত হয়ে বললাম একজন, একজনই তো থাকে তাহলে জানি, বাহ এই তো চাই, এই তো ঠিক বলেছিস, আর ট্যাক্সির মালিকের কথা জানি না, তবে তবে সবাই চড়ে, আবার ঠিক, তবে ফুল মাস্ক হলো না এইটুকুর জন্য, চড়ে কথাটা শুনতে বিশ্রী, চড়ে না চড়াই, স্টেজে ট্যাক্সির যে নিয়ম একদম তাই, যে ভাড়া দেয় সেই চড়তে পারে, বলে উঠে বসলো বুড়া বুলা, গালে হাত রেখে আমাকে বলল, দেখল অনেকক্ষণ ধরে চোখ ভরে, ওর চুলের একটা ফুল ছিঁড়ল শুকল। আজ এই পর্যন্তই, আগের পর্ব আগামীকাল। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
শেয়ার করবেন। ধন্যবাদ।